নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 494তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। আমরা রয়েছি উদ্যোগ পর্বে, শুনছি মহামতি বিদুরের কথা। বিদুর এতক্ষণ ধৃতরাষ্ট্রের কাছে পণ্ডিতের লক্ষণ, প্রজ্ঞাবানের লক্ষণ শুনিয়েছেন, তিনি এবার বলতে আরম্ভ করবেন মূর্খের কথা কিংবা মূর্খের লক্ষণ। বিভিন্ন দিক থেকে একজন জ্ঞানীবান মানুষের পরিচয় নির্ধারণ করে মহামতি বিদুর মূর্খর সংজ্ঞা বলতে আরম্ভ করলেন। পণ্ডিতের কথা বলার পর আবার আলাদা করে মূর্খের কথা বলার কি প্রয়োজন, এ প্রশ্নটা থাকতেই পারে। কারণ যেই যেই লক্ষণগুলো পণ্ডিত বা একজন জ্ঞানীবান প্রজ্ঞাবান মানুষের সূচক, তার বিপরীতটাই তো মূর্খের লক্ষণ হবে, এটাই তো হওয়ার কথা। তাহলে আলাদা করে এই মূর্খের কথা বলার প্রয়োজন কোথার থেকে আসছে? আসলে বিদুর এই কথাটা খুব পরিষ্কার করে বোঝাতে চাইছেন, যারা শাস্ত্র জানেন না, দর্শন জানেন না, যাদের বিশাল বিদ্যাবত্তা, নানান শাস্ত্রীয় জ্ঞান গম্য নেই, তারা মূর্খ নন। বিদুরের কথায় তারা মূর্খ নন। হ্যাঁ, তারা অনেক জানেন, তারা বিদ্বান, কিন্তু অবিদ্বান অর্থে মূর্খ তিনি বোঝাচ্ছেন না। বিদ্বান অর্থে যেমন তিনি প্রজ্ঞাবানকে বোঝাননি, এটা লক্ষ্য করুন। বিদুর বিদ্যাবান অর্থাৎ যার অনেক জ্ঞান আছে, অনেক পাণ্ডিত্য আছে, অনেক শাস্ত্র জানেন, অনেক দর্শন জানেন, অনেক কিছু তিনি জানেন, তাকে, সেই বিদ্বান মানুষটিকে বিদুর কিন্তু প্রজ্ঞাবান বলেননি। প্রজ্ঞাবান বলেছেন অন্য অর্থে, তার আলাদা আলাদা লক্ষণ তিনি স্পষ্ট করে দিয়েছেন। ঠিক একইভাবে অবিদ্বান, তাকে কিন্তু বিদুর মূর্খ বলছেন না। তিনি সেসব দ্বন্দ্বাতীত বিমৎসর স্থিতদি মানুষকেই কিন্তু তিনি প্রজ্ঞাবান বলেছেন, যারা জাগরিক ব্যবহারিক বিদ্যায় পারদর্শী নাও হতে পারেন, তারা কিন্তু প্রজ্ঞাবান মানুষ। আর এর উল্টোটাই তো মূর্খ হতে পারে না। সুতরাং বিদুর কথিত মূর্খের লক্ষণ তাৎপর্য আমাদেরকে বুঝতে হবে, এবং এই সঙ্গে এটাও আমাদেরকে দেখব, এটাও আমরা লক্ষ্য করব যে সেই তাৎপর্য, বিদুর কথিত মূর্খ লোকের তাৎপর্য আজকের দিনেও তা কতটা প্রাসঙ্গিক। বিদুর কি বলছেন? বলছেন আশ্রুতশ্চ আশ্রুতশ্চ সমুন্নদ্ধ দরিদ্রশ্চ মহামনা আর্থাংশ্চ কর্মণা প্রেপসুর্মূঢ় ইতুচ্যতে বুধই। কাকে মূর্খের লক্ষণ বলছে আমরা একটা একটা করে সেই লক্ষণগুলোকে বিশ্লেষণ করব। প্রথমেই তিনি বলছেন অশ্রুতশ্চ সমুন্নদ্ধ, অর্থাৎ অশ্রুতশ্চ, অশ্রুত মানে যে শোনেনি। তখনকার দিনে পড়ার থেকে শোনার ব্যাপারটা বেশি ছিল, শুনে শুনে মানুষ অনেক কিছু শিখতেন। অর্থাৎ তিনি কোনো কিছু না জেনে, কিছুই তিনি জানেন না, কিন্তু ভীষণ তিনি সমুন্নদ্ধ, সমুন্নদ্ধ মানে উদ্ধত, তিনি কিছুই জানেন না, তার জ্ঞান কিছুই নেই, বিদ্যে কিছুই নেই, কিন্তু ভীষণ দাম্ভিক। তাদেরকে বলছে
হৃদয়। এরকম লোক তো আমরা অহরহ দেখি না কি আমাদের বিদ্যাস্থানে, আমাদের চারপাশে। এসব লোকেরাই তো বেশি ভিড় করে আছেন, জানেন কম বলেন বেশি, চলনে বলনে কি অহংকার ফেটে ফেটে পড়ছে, যেন সব জানতা হয়ে তারা বসে আছেন। এবং এদের মুখের মধ্যে আমরা কত বড় বড় বিদ্যাসূচক শব্দ শুনতে পাই। এদের কাছে যদি কেউ কিছু জানতে চায়, সামান্য কিছু যদি জানতে চায় এদের কাছে, তখন এদের দাম্ভিকতার আর শেষ থাকে না। এবং সাধারণ জিনিস জিজ্ঞেস করতে গেলে এত নিজেকে জাহির করে বসেন তারা, যার মধ্যে দিয়ে এদের জ্ঞানের তো কোনো প্রকাশ পাই না। বিনয় তো দূরস্থান, এদের চলনে বলনে চাউনিতে শারীরিক ভঙ্গিমায় খালি একটা ঔদ্ধত্য প্রকাশ পেতেই থাকে। তাদের বিদ্যার চাইতেও দম্ভের ঐশ্বর্য প্রকট হয়ে ওঠে। আসলে যার পুঁজি কম, যিনি কম জানেন কম বোঝেন, তার পুঁজিও কম। এই কম পুঁজিকে ঢাকা দেবার জন্য, তার অক্ষমতাকে ঢেকে রাখার জন্য তিনি চারদিকে একটা দম্ভের, একটা ঐশ্বর্যের এয়ার, যাকে বলে বাতাবরণ, সৃষ্টি করে রাখে। অথচ ঠাকুর মশাইকে আমরা দেখেছি তিনি কি বিনয়ী, কি সরল, শিশুর মতো। একটি বিষয় নিয়ে তাকে জিজ্ঞেস করলে সেই বিষয়টিকে কেন্দ্র করে তিনি তার সমস্ত হৃদয় উন্মোচন করে দিতেন। আমাদের কাছে তিনি একজন যেন ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যা কেন্দ্র। একটা জিনিস জানতে গিয়েছি বা কেউ এসেছেন সামান্য একটি প্রশ্ন নিয়ে, তাকে তিনি ভরে 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 দিচ্ছেন, দেবার কোনো শেষ নেই। যিনি নিচ্ছেন তার নেবার অক্ষমতা, নেবার ক্ষমতাটি কম, কিন্তু তিনি উপচে উপচে ঢেলে দিচ্ছেন। আর তার যাপনে, প্রতিদিনের চলাফেরায়, তার কথাবার্তায়, তার আচারে ব্যবহারে এক চুল মাত্র, কণামাত্র অহংকারের স্পর্ধার কোনো লক্ষণ নেই। কি বিনয়ী, একেবারে শিশুর মতন তিনি। এই হচ্ছেন শিক্ষার আধার। অথচ তার কাছে সামান্য সামান্য কিছু জেনে সে আজকাল কত লোক কত কি ভাষণ দিয়ে যান, কত কি উদ্ধত তাদের, যাক সেসব কথা। তো বিদুর এই সমস্ত উদ্ধত হীন মানুষকেই মূর্খ বলেছেন। সেই সমস্ত মানুষকেই তিনি মূর্খ বলছেন এই সঙ্গে, যারা দরিদ্রশ্চ মহামানা, কি বলছেন, যারা দরিদ্র হওয়া সত্ত্বেও খুব মহামানা হয়ে উঠেছে। এই জায়গাটা বুঝুন, এই জায়গাটা অনেকে ভুল তাৎপর্য করেন, অনেক ভুল ব্যাখ্যা করেন। দরিদ্রশ্চ মহামানা, দরিদ্র মানে দার্শনিক দৃষ্টিতে আমরা যে দরিদ্র বলি সেই দরিদ্র নয়। দার্শনিক বুদ্ধিতে দরিদ্র যিনি, তার কাছে অর্থের সম্পদের কোনো গুরুত্বই থাকেন না। এই দরিদ্ররা হচ্ছেন এক ধরনের অহংকারী দরিদ্র। তারা দরিদ্র, তাদের ক্ষমতা নেই, অর্থ নেই, কিন্তু অহংকার ষোলো আনা। তারা পরিশ্রম করে অর্থ উপার্জনের কোনো ক্ষমতা রাখেন না, অথচ নিজেকে যাচাই করবার অনেক রকমের উপায় বের করে। এখন তাদের পুঁজি বলে কিছু নেই,
নিজেদের ক্ষমতা নেই, নিজেদের ক্ষমতায় অর্থ উপার্জনের কোনো শক্তিও নেই, এমনকি কোনো প্রচেষ্টাও নেই। এই ধরনের মানুষরা তাদের অতীত নিয়ে তারা ভীষণ দম্ভ করে থাকেন, আমরা অমুক ছিলাম, আমরা তমুক ছিলাম, এটা না করলে আমাদের মান থাকে না, ওটা না করলে আমাদের মান নষ্ট হয়ে যায়। এরা সবসময় নিজেদের বিগত মান নিয়ে একেবারে ত্রস্ত হয়ে ব্যতিব্যস্ত হয়ে রয়েছে এবং সেটাই তাদের কাছে এক দম্ভ সূচক। এখন তাদের কথাও জোটে না, অন্নও জোটে না, কিন্তু সে কোন সময়ের ঘি খেয়েছিলেন তার গল্প শুনিয়ে চলেন, সেইটাকে ধরে রাখার এক ভীষণ অপচেষ্টা। এবং তার ফলে তাদের যে একটা স্বর্ণ অতীত ছিল সেইটাকেই তারা সবসময় প্রকাশ করার জন্যই তৎপর হয়ে ওঠে। এবং এই ধরনের মানুষেরাও ঋণ করে নিজেদের জাঁকজমক প্রকাশ করে। কিন্তু এই চণ্ডীতে কি বলা হচ্ছে, গীতাতে কি বলা হচ্ছে, ঈশ্বর তিনি তো এই ঐশ্বর্য কামনা করেন না, তিনি চান অন্তরের ঐশ্বর্য। এই যে অষ্টমী তিথি, অষ্টমী এবং নবমীর এই যে মহাসন্ধি লগ্ন, এটাকে একটা বিশেষ তাৎপর্য বলছে। ২৪ মিনিট শেষ, অষ্টমী শেষ ২৪ মিনিট এবং নবমীর প্রথম ২৪ মিনিট, মোট ৪৮ মিনিট হচ্ছে একটা মহাসময়, মহাসন্ধিক, সন্ধিক্ষণ মানে দুটি আলাদা আলাদা বস্তুর মিলন, দুটি আলাদা আলাদা ভাবের মিলন, দুটি আলাদা ক্ষণের মিলন, এই সময়টা হচ্ছে মহাক্ষণ। সাধকেরা বলেন এই সন্ধিক্ষণেই সেই মহাশক্তিকে ধরতে হয়, তিনি সেই মহাশক্তি, সেই দৈব শক্তি যেন সাধকের ধরাছোঁয়ার নাগালে চলে আসেন এই মহাক্ষণে। সন্ধিক পকড়ো, সেই পরম মুহূর্তকে ধরো, পরম লগ্ন করো না হেলা, এই পরম লগ্নটি তোমার জীবন থেকে যেন হারিয়ে না যায়। এই চরম লগ্নতে সাধক জেগে থাকেন, সেই সময় স্বয়ং শক্তি, যে পরম ঈশ্বর, যেন সাধকের ধরাছোঁয়ার কাছাকাছি চলে আসে, হাত বাড়িয়ে দেন তিনি, সেই সময় তা সেই সাধক তার পরম ঈশ্বরের হাতখানি, হাতখানি ওই বাড়িয়ে আন, এই সময় যেন হাতটি তিনিও বাড়িয়ে দিচ্ছেন সেই মুহূর্তটাকে ধরার জন্য। তো এইটির জন্য যে সাধনা, সেখানে কিন্তু বাহ্যিক কোনো আচার অনুষ্ঠান জাঁকজমকের প্রয়োজন নয়। সন্ধে পুজোয় ১০৮টা প্রদীপ জ্বালানো হয়, তার অর্থ কি ঘিয়ের প্রদীপ ১০৮টা জ্বালাবে তুমি, তা তো মাত্র নয়, নাকি তার মধ্যেই আবদ্ধ থাকবে, তাও নয়। কথাটি হচ্ছে তোমার হৃদয়ের মধ্যে সমস্ত দ্বারগুলোকে খুলে দাও, যে মহালয়ার সম্মানে আমাদের শরীরের যে কোষ, সব কুঠুরির এক একটি প্রকোষ্ঠের কথা আমরা বলেছি, প্রত্যেকটা প্রকোষ্ঠকে উন্মুক্ত করে দাও এই মহাসন্ধিক্ষণে, তাকে আলোয় আলোময় করে তোলো। সাধক সাধনায় নিজের প্রত্যেকটা প্রকোষ্ঠকে আলোয় আলোয় ঝলমল করে তুলেছে, তার এই তাৎপর্য হচ্ছে ১০৮ প্রদীপ প্রজ্বলন। সাধক নিজেই জ্যোতির্ময় হয়ে উঠেছে, নিজের আলোকেই তিনি অন্তর্বাসিনী মহাশক্তিকে নিরীক্ষণ করছেন, অনুভব করছেন, তিনি সেই মহাশক্তির সাথে এক হয়ে যাচ্ছে। আর সেখানেই সেই সহস্র পদ্ম দিয়ে দেবীকে অর্চনা করছে, হৃদয়ের হৃদয়কে উৎপীড়ন করে মহাশক্তির পায়ে দান করছেন, অঞ্জলি ভরে দিচ্ছে। এইখানেই দেখুন
রাম পূজা করতে বসেছেন দেবীর, 108টি মহাপদ্ম দিয়ে পদ্মদলে দেবীর পুজো করছেন, দেবীকে জাগিয়ে তুলছেন এই অসময় সেই শত্রুকে বধ করার জন্য। পুজো করতে গিয়ে দেখলেন একটি পদ্ম নেই। রাম কি করলেন তখন? রামকে বলা হতো পদ্ম পলাশ লোচন, তার চোখ দুটি পদ্মের মতন, পদ্ম পলাশের মতন। তিনি ভাবলেন আমি একটি চোখ উপড়ে দেবীকে দান করব, তাহলে 107 আর আমার একটি চোখ এই 108-এ হবে। আসল কথাটি কি, এর নিহিত তাৎপর্যটা কি? না তুমি অন্ধ হয়ে থেকো না, জ্ঞান অন্ধ, অজ্ঞান তিমির অন্ধ, জ্ঞান অঞ্জন শলাকা, এই জ্ঞান অঞ্জনের শলাকা দিয়ে তোমার ঘুমিয়ে থাকা, তোমার এই মোহকে, মোহ আবরণকে তুমি দূর করো। যে মোহ আমাদেরকে ঢেকে রেখেছে, প্রকৃত সত্যকে দেখতে দিচ্ছে না, উপলব্ধি করতে দিচ্ছে না, আমার স্বস্বরূপকে আমাকে চিনতে দিচ্ছে না, আমাকে আমার থেকে আড়াল করে রাখছে। সিংহ যদি জানে যে আমি সিংহ, তাহলে কি তাকে আটকে রাখা যায়? সেই আত্ম উন্মোচন, আমরা প্রত্যেকেই সেই মহাসিংহ, দেবীর পায়ের তলায় যে মহাসিংহ রয়েছে, আমরা প্রত্যেকেই সেই মহাসিংহ, ঝাঁপিয়ে পড়ে তখন তার শত্রুর বিরুদ্ধে। সে জ্ঞান অঞ্জন আধারকে দূর করার জন্য, এই হচ্ছে পদ্ম, হচ্ছে সেই হৃদয় বা এই চক্ষুর তাৎপর্য। অর্থাৎ বাইরে আমি কটা পদ্ম এনে দিলাম, কত দাম দিয়ে কত পদ্ম সংগ্রহ করে আনলাম, কত ঘিয়ের প্রদীপ জানালাম, কত বাজনা আনলাম, কত আয়োজন করলাম, কত ঐশ্বর্য প্রকাশ করলাম, এই সবই বাইরের, এর একটিরও প্রয়োজন নেই। যদি এবং এর এই সমস্ত আয়োজন নিরর্থক, সম্পূর্ণভাবে নিরর্থক, যদি তোমার অন্তর জেগে নাও, যদি তুমি অন্তরের ঐশ্বর্যে জলমল করে না ওঠো, তাহলে তোমার চেয়ে দরিদ্র আর কেউ নয়। এইখানেই বলছেন বিদুর, এই জায়গাটাই বলছেন, বলছেন যে মানুষটি দরিদ্রশ্চ মহামানা, দরিদ্র লোকের কিন্তু অযথা বদান্যতা মানায় না। এইখানটাই প্রকৃত জায়গাটাই বিদুর একেবারে চমৎকার ভাবে আমার দিগদর্শন করে দিচ্ছে। যে দরিদ্রের মধ্যে আত্মমর্যাদা রয়েছে, সে কখনো ধার করবে না, সে আত্ম অভিমানে সে ভোগবেন না, সে অপগুণ থেকে মানুষের অহংকার আসে, সে নিজের বাইরের দরিদ্রতা, নিজের বাইরের অপযশ, নিজের বাইরের খামতি, এই দারিদ্র বস্তুটাকে সে দূর করবে অন্তরের ঐশ্বর্য দিয়ে, সে তখন চেষ্টা করবে। আর এই লোকগুলো নিশ্চেষ্ট হয়ে বসে থাকবে, নিজেদের অবস্থা শোধরাবার কোনো চেষ্টা করবে না, আয় করার কোনো চেষ্টা করবে না, এদের মধ্যে কোনো উদ্যম নেই, উদ্যোগ নেই, কোনো কিছু কাজ করবার কোনো চেষ্টা পর্যন্ত নেই, এরা সেই খালি নিজেদের অতীত ঘেঁটেই চলেছেন, অতীত লেহন করে করেই চলেছেন। এই ধরনের লোককে বলা হয় মহামূর্খ। আসলে যে মানুষ কোন রকম প্রচেষ্টাহীন হয়ে একেবারে মোহগ্রস্ত হয়ে বসে থাকে, যার মধ্যে উদ্যোগ নেই, চেষ্টা নেই, পরিশ্রম নেই, তপস্যা নেই, অথচ যাদের মধ্যে আত্মবিমান আছে, আত্ম অহংকার আছে, শর্টকাটে সব কিছু পেতে চায়, তপস্যা করার যাদের চেষ্টা নেই, যারা তপস্যা করতে চান না, যারা তাপ সহ্য করতে চান না, যারা পরিশ্রম বিমুখ, তাদেরকেই বিদুর বলছেন মূর্খ। কাজ করলে
তুমি যদি এগো, তুমি যদি উঠে দাঁড়াও, তাহলে অবশ্যই তুমি জয়ী হবে। কারণ এই মহাভারতের আলোচনায় আমরা বলে এটা দেখেছি, আমাদের এই যে সত্য, ত্রেতা, কলি, দ্বাপর, এর ব্যাখ্যা খুব চমৎকারভাবে এই মহাভারত বলেছে। বলে যে শুয়ে থাকে, যে উদ্যমহীন, যে পরিশ্রমহীন, যে অলস, যে সবসময় শুয়ে আছে, যার মধ্যে প্রচেষ্টা নেই, জোশ নেই যার মধ্যে, সেই কিন্তু কলিতে, সেই কলিগ্রস্ত। যে উঠে বসে, শোয়ার থেকে যে উঠে বসে, সে ধাপর। যে উঠে দাঁড়ায়, সে ত্রেতায়। আর যে হাঁটতে থাকে, চরৈবতি চরৈবতি করে যে এগোতে থাকে, সেই সত্যে রয়েছে। এই হলো সেই মানুষটি যে কাজ না করে অলস থেকে শুয়ে শুয়ে ভাবে, শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, তাকেই বিদুর বলছেন মূর্খ। যে অকর্মণ্য মানে অন্যায়ভাবে, অসৎভাবে অর্থ উপার্জন করছে তা নয়, অকর্মণ্য হচ্ছে যে যার মধ্যে কৃচ্ছ সাধনের চেষ্টা নেই, যার মধ্যে প্রচেষ্টা নেই, উদ্যোগ নেই। এই মহাভারতের আলোচনায় এই বিদুরের এই কথার মধ্যেই আমরা দেখব, বিদুর দু ধরনের মানুষকে একেবারেই দেখতে পারেন না। তিনি বলছেন এই দু ধরনের মানুষকে যদি তুমি দেখো, তাহলে এই দু ধরনের মানুষকে গলায় পাথর বেঁধে নদীর জলে ডুবিয়ে দাও। কে? ধনবন্তম আদাতারম দরিদ্রাঞ্জন চ তপস্বিনী। কি বলছে? একজন হলো যার প্রচুর টাকা পয়সা আছে, অথচ সে দান ধ্যান করে না, সে কৃপণ। আর দ্বিতীয় হচ্ছে সেই দরিদ্র মানুষ যে কৃচ্ছ সাধন করতে চায় না, যে পরিশ্রম বিমুখ। এই দু ধরনের মানুষ অনেক আছে, অথচ সে দেয় না, দান ধ্যান করে না, যে কৃপণ। এই কৃপণকে এবং যে অলস, পরিশ্রম বিমুখ, এই দু ধরনের মানুষকে গলায় পাথর বেঁধে নদীর জলে ভাসিয়ে দেবার নিদান দিয়েছেন বিদুর। এই যে মহাপূজা, এই পূজার মধ্যে দেখুন একটি দেবীর কাছে প্রার্থনা করছে, দেহি দেহি। এই যে দেহি দেহি মানে কি? আমি কি বাইরের ঐশ্বর্য চাইছি? না, এখানে সমস্ত কিছু চাওয়া, সব ওই সবকটা দেহির যদি আমরা তাৎপর্য খুঁজে দেখি, সবটার মধ্যেই আমরা অন্তরের ঐশ্বর্যকে দেবীর কাছে প্রার্থনা করছি, বাইরের ঐশ্বর্য নয়। এই রূপ বাইরের রূপ নয়, ধন বাইরের ধন নয়, ঐশ্বর্য বিত্ত সবটাই হচ্ছে অন্তরের ঐশ্বর্য, অন্তরের বিত্ত। এখানে অতপস্বী মানে হচ্ছে যে পরিশ্রম বিমুখ, যে তপস্যা করতে চায় না। তপস্যা শব্দের অর্থ যে কষ্ট সহ্য করে, তাপ সহ্য করে, তাকে বলা হচ্ছে তপস্বী, যিনি কৃচ্ছ সাধন করেন। এই কৃচ্ছ সাধনের মধ্যেই পরিশ্রম সাধ্য কর্মের অবকাশই বেশি থাকে। যে মানুষের যদি দরিদ্র আসে কোনো ক্ষেত্রে, দারিদ্র যদি তার মধ্যে আসে, মানুষ যদি দরিদ্র হয়ে পড়ে, তার মধ্যে যদি দারিদ্র আসে, তবে তাকে পরিশ্রমের মাধ্যমে, কৃচ্ছ সাধনের মধ্যে নিজের এই অবস্থাকে পরিবর্তন করতে হবে। এইখানে এই দারিদ্রতাকে ভারতবর্ষ কিন্তু কখনোই অন্তর দিয়ে স্বীকার করে না। একে বলে ভিক্ষার অর্থ অন্য, ভিক্ষা মানে তুমি কোনো পরিশ্রম করবে না, কোনো কাজকর্ম করবে না, খালি লোকের কাছে গিয়ে হাত পাতবে আর অন্যের পরিশ্রমের বিনিময়ে তুমি ভালো খাবে পড়বে, এইটা ভারতবর্ষের ভিক্ষুকের তাৎপর্য নয়। ভিক্ষুক হচ্ছে তুমি ভোগ সুখ থেকে ভিক্ষুক,
তুমি অর্থের এমন কিছু সাধনা করবে না যা তোমাকে কেবলমাত্র ঐহিক থেকে ভুলিয়ে তোমার শারীরিক ভোগ সুখের মধ্যে নিমজ্জিত করে রাখে, সেইটির কথা কিন্তু বলে না। কিন্তু তোমার প্রতিদিন যাপনের জন্য, তোমার সমৃদ্ধির জন্য অর্থের সাধনা তোমাকে করতেই হবে, বিত্তের সাধনা করতেই হবে। খালি সেই বিত্তকে, সেই অর্থকে, সেই সমৃদ্ধিকে তুমি ধর্মযুক্ত করে রাখবে। যারা এটা করেন না বিদুর, তাদেরকে মূর্খ বলছেন। আর কাদেরকে বিদুর মূর্খ বলছেন? অর্থাৎ বিদুরের দৃষ্টি দর্শন কতটা অনন্য এবং আজকের দিনেও তা কতটা যুক্তিযুক্ত, তা আমরা বুঝতে পারছি এই আলোচনা। আগামী পর্বে আমরা বিদুরের কথার মধ্যে থেকে এই সেই সমস্ত মূর্খদেরকে খুঁজে পাব যারা চারপাশে আমাদের রয়েছে, এবং তার থেকে আমরা নিজেদেরকেও শোধন করে নেব।